দেখো কে ওয়েলকাম ওয়েলকাম বসো 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 আরে কে আজি আরে মন্ত্রীজির জন্য তো কিছু নিয়ে আয় কে জোহান তুমি যে বড় তাড়াতাড়ি শুরু করে দিয়েছো আরে কি করব মন্ত্রী সাহেব রঘুনাথকে দেশি শরাবের যে লাইসেন্স দিয়েছেন সেই খুশিতে পার্টি দিয়েছে আর যদি না খাই তাহলে কি বলবে জানো কি বলতো ভাই হাটবে ইমান তুমি বড় ইয়ে আরে তুমি অ্যাডভোকেট সাহেব আরে বড় বুড়বক্ত তুমি আরে তুমি যদি এই পোশাক পরে না আসতে তবে পাবলিক কি বুঝতে পারতো না যে তুমি অ্যাডভোকেট কিনা আসলে কোনাবে মানে ও সরি স্যার সরি সরি মল্লিক ইয়েস স্যার এই মহিলা পুলিশ অফিসার কে স্যার ইন্সপেক্টর মিলি স্যার অফিসার হিসেবে কেমন মনে হয় স্যার শি ইজ স্মার্ট এন্ড এফিশিয়েন্ট স্যার স্যার মিনিস্টার সাহেব ডাকছেন ডিজি সাহেব আপনি আপনার এই এসপি সাহেবকে বলেছেন কি যে আজ থেকে দশ বারো বছর আগের কেসকে ইনকোয়ারি করতে হবে আমি তো এরকম কিছুই বলিনি স্যার তবে ও যদি এরকম করতে থাকে তাহলে তো ভালোই করছে স্যার ভালো তো অবশ্যই করছে কিন্তু আপনার একটা কথা জানা আছে কি যে আপনার এই এসপি সাহেব হোম মিনিস্টারের কাছে একটা ফাইল পাঠিয়েছে তাপ পাড়ানোর জন্য কারণ কেস বড় বেশি আর স্টাফ কম বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি স্যার দেখুন ডিজি সাহেব দশ সাল আগে কি ঘটেছে আর বিশ সাল পরে কি ঘটবে এইসব পুরনো কাসুন্দি ঘেঁটে কোনো লাভ নেই এখন কাল বিধানসভা আমার কাছে যদি পুলিশ এফিসিয়েন্সির রিপোর্ট পেতে চায় তাহলে আমি কি জবাব দেব ইংরেজ আমলের রিপোর্ট দিতে হবে নাকি আরে মন্ত্রীজি ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন আরে ডিজি সাহেব আপনার এই এসপি কে বলুন বুঝিয়ে সুঝে যেন ছেলে খেলা বন্ধ করে হ্যাঁ অগ্রপশ্চাৎ ভেবেচিন্তে কাজ করুক আরে যান 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 আপনারা যান এখান যান এই ডিজি সাহেব শুনে যান খেয়াল রাখবেন একে বুঝিয়ে দেবেন ঠিক আছে চলে যান যান দেখলে আমি কিরকম ধমকালাম তোমার মতো মন্ত্রী আজকের দিনে চাই